হয় আমি সন্তান নিয়ে জানতে পারলাম তর্করাজের একটি কন্যা সন্তান আছে নাম তার মীনা কুমারী আমি সেই কন্যার সাথে তোমার বিবাহ স্থির করেছি রাজকুমার এতে তোমার মত কি রাজকুমার এতে আবার আমার মত আপনাদের যা ভালো মনে হয় আপনারা তাই করুন মন্ত্রী মশাই আপনারা তাই করুন মন্ত্রীবর বলুন রানীমা আপনি কি বিয়ে ঠিক করেছেন এদিকে যে প্রজারা ভীষণ ষড়যন্ত্র শুরু করে দিয়েছে রানীমা আমি সব ঠিক করে এসেছি রানীমা আপনি কোনো চিন্তা করবেন না রানীমা আমি এখনই ওই ঘটককে পাঠাচ্ছি রানীমা ওই তর্করাজের বাড়িতে ঠিক আছে মন্ত্রী মহাশয় চলুন রানীমা আমরা এখন অন্তঃপুরেকে বিশ্রাম করি কালিদাস শর্মা কি বাড়ি আছো কালিদাস শর্মা এ গিন্নি পালাও আরে মন্ত্রী মশাই এসেছে এইখানে কেন তুমি আমার কাছে এই বসো আগে মন্ত্রী মহাশয় তা কি বলবে আপনি একটু খুলে বলুন শোনো ঘটক মহাশয় তুমি কান পেতে শুনো আমি এসেছি প্রেম কুমারের বিবাহের ঘটকালি নিয়ে ওই প্রেম কুমারের বিবাহের ঘটকালি নিয়ে তা মহাশয় আগে বলেননি কেন আরে আগে বলেননি কেন আমি মনে করেছিলাম কি জানো কি জানো মনে করেছিলাম আমার স্ত্রীকে এই আমার স্ত্রী সুন্দর দেখে তাই আপনি টানাটানি করবেন আমি এইটা ঘটক মহাশয় আপনি এই মুহূর্তে শান্তিপুর রাজা রাজতর্কে বাড়িতে যাবেন হ্যাঁ যাবো তার নাকি একটি সুন্দরী কন্যা আছে এ অবশ্যই আছে যদি আমাদের প্রেম কুমার সহিত তর্করাজের মেয়ের বিবাহ দিতে পারো তাহলে আমি হচ্ছি কালিদাস শর্মা আমি যে কাজে যাবো তা কালিদাস সেই কাজ করেই ছাড়বে মন্ত্রী মহাশয় এই কাজ আমি আলমত পার
পারবো। শুনো কালিদাস শর্মা, কাজটি যত তাড়াতাড়ি পারো, কাজটি যত তাড়াতাড়ি পারো সমাধান করে ফেলো, সমাধান করে ফেলো। এখন আমি আসি কালিদাস শর্মা, এখন আমি আসি কালিদাস শর্মা, এখন আমি আসি। ওই গিন্নি কোথায় গেলে? আরে কোথায় গেলে আবার? মন্ত্রী মহাশয় তো ধরে নিয়ে গেল নাকি? আরে ও গিন্নি, তোমায় গহনা দেব। এই যে দেখো, এই যে তোরে কি আমি গয়না সাথে দিব? আমার মিন সে আর গয়না এবার কি কয় তোমারে নয়ে আমি গেছে রাত্রে নান ভাই, জানেন এটা গান বানছি গামু আমার মিন সেদিন শখ হয়েছে, তাহলে আমার গাইবার মন চাইছে, তাহলে আমি গাই তোমার নয়ে রাত্রে শুয়ে শুয়ে নানে আমি গানটা বানছি। আর কি হলো তাই? তাহলে হ্যানে আমি স্বপ্নের গানটা গাই গামু ভাই, না আছে ভোট আছে, আমি জোহানাটা মায়া, আরে বুড়ে বেটার কাছে আমার বাবাই দিছে বিয়া, ও সে জৈবন জ্বালা মিটাই না রে মরে কুকাইয়া, ও সে জৈবন জ্বালা মিটাই না রে মরে কুকাইয়া, বুড়ে বেটার কাছে আমার বাবাই দিছে বিয়া, মি জুহানটা মাইয়া, বুড়ে বেটার কাছে আমার বাবাই দিছে বিয়া। কিচমিরি খাইয়া শেষে খকর কর কইরা কাহাসে, এই কাশিতে কাশিতে মোর বিস্তা নই মুদি, এই কাশিতে কাশিতে মিশে বিস্তা নই মুদিয়া, বুয়া বেটার কাছে আমার বাবাই দিছে বিয়া, জানেন ভাই কমু তারপর কি করছে? ওই কাশিতে কাশিতে বুড়া টুটি খুলিয়া, কাশিতে কাশিতে বুড়া টুটি খুলিয়া, বুড়া বেজার কাছে মিরে খাইয়া শেষ পুরা আকিজ মিরে খাইয়া শেষ খকর করে কইরা কাহাসে, আই কাশিতে কাশিতে বুই বিছানা মুদিয়া, আই কাশিতে কাশিতে বুই বিছানা মুদিয়া, কি কামটা যে করছে গো?
আমি বড় বুইড়া ছিলাম না 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 তুমি তো বুড়াও নাই গো সোনা আমার মুন্ডা তো বুড়াও নাই ও মিশে সব কথার মধ্যে একটা কথা কি কথা এই যে তোমার একটা বাড়ি এই বাড়ির মধ্যে পুলার মধ্যে তুমি একলা আর মায়ের মধ্যে আমি একলা তাই কইছিলাম মিনছে আমাগো তো বাবা মা কর মতো পোলা পান নাই তাই আজকের মতো তুমি আমারে মা কোয়ে ডাক দাও না আর কি হলো আমি কি খারাপ কিছু কইছি আর ও মিশে হুনো তুমি যদি আজকে আমারে নে ওই পোলা পানে ডাকটা শুনাইয়ে পরান্ডা জুড়াইয়া দেও আরে হুনো সময় নাই গয়না আর সময়টা না পার হয়ে যাইতেছে গয়না দিবা তাহলে মা কও 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 আরে হুনেন আমি কইয়া নই আপনারা সবাই নে কানের মধ্যে আঙ্গুল দিয়ে নখ দেন কেউ শুইনেন না আমার আরে তোর স্বপ্নে দেখা যাইতেছে আর চালু কর লেট করলে দেরি হয়ে যাবো তাই না ভাই আই কেউ আই বুড়ি নে কি কথা আছে আরে হন পুলা পানে যখন ডাক দেয় তখন তো উত্তর নহনি লাগবে ডাক দেওয়া লাগবে তাই না তাহলে তুই আগে আমার ডাকটা দিয়ে নু আমি তোর হাত হাতি ডাকটা উত্তর দিবারি হন তুই আমার ডাক দে তারপর কেমনে পোলা পানে উত্তর না লাগে আমি সুন্দর করে নোমানি আমি তোমার দিব তুমি আমারে দিবে হো ও মা গো কি গো গেদার বাবা গো আরে হনো হনো এত কথা কয়ে সময় কেটে লাভ নাই তুমি তাড়াতাড়ি চলো তোমার আমি সাজাইয়া গুজাইয়া দিয়ে ছাত্রী রেখে এক কিলো ফালাইয়া তুমি চলে যাইবে আর টাকা কামাইবে আর গয়না আনবে চলো 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 আমি শুনেছি বিজয়নগরের রাজার নাকি ওই বিজয়নগরের রাজার নাকি একটি পুত্র সন্তান আছে আছে বলে শুনেছি আছে বলে শুনেছি কুমার বিবাহ করেছে আমি এসেছি আপনার নাকি একটি কন্যা সন্তান আছে একমাত্র পুত্র নাম হচ্ছে প্রেম কুমার মন্ত্রী মহাশয় আপনি বলেছেন প্রেম কুমার বিবাহ করেছে অনেক মহাশয় প্রেম কুমার বিবাহ করে বলে শুনেছিলাম সত্য না মিথ্যা মহারাজ বিবাহ করেছে কিন্তু এখন যাকে বিবাহ করবে সেই হবে এই বিজয়নগরের রানী আর আগে যাকে বিবাহ করেছে সে হবে আপনার
महाराज
তার কন্যা আপনার কাছে বিবাহ দিবে তার কন্যা আপনার কাছে বিবাহ দিবে কিন্তু সে বলেছে আপনার এই রাজ্যটা যদি আপনার এই রাজ্যটা যদি ওই মীনা কুমারীর নামে লিখে তাহলেই দেবে তাহলে আপনার সামনে কথা বলো তর্করাজ বলেছে আপনার ওই রাজ্যটা যদি তর্করাজের মেয়ের নামে লিখে দেয় তাহলে তার মেয়েকে আপনার সাথে বিবাহ দেবে সামান্য তর্করাজের মেয়ে বিবাহের জন্য তাকে দিতে হবে রাজ্য বিবাহের জন্য তাকে দিতে হবে রাজ্য মন্ত্রী মহাশয় মন্ত্রী মহাশয় বলুন আমাদের কিছু সহ্য হচ্ছে আমার যাওয়ার পর কিছু সহ্য হচ্ছে না বলুন মন্ত্রী মহাশয় বলুন মন্ত্রী মহাশয় আমি এখন কি করব ধৈর্য ধরো রাজাদের মধ্যে এমন দুই একটি হয়ে এমন তো একটি ঘটনা হয়ে থাকে রাজকুমার হ্যাঁ মহারাজ আমিও মাসের মধ্যে এই দু একখানা করে থাকি বিবাহের পর সেজে আপনাকে নিয়ে যাব ওই তর্করাজের বাড়িতে এই বিবাহে আপনার কিন্তু নিমন্ত্রণ রইল চলুন মহারাজ এক্ষণে বিবাহের বর্ষে যে আমাদের যে যেতে হবে ওই তর্করাজের বাড়িতে চলে আসুন মন্ত্রী মহাশয় আপনি কোথায় চলেছেন মহারাজ আমি যে তোমাকে এই কথা বলতে পারছি না আলো কি বলছেন স্বামী আপনি এমন কি কথা আমার কাছে বলতে পারবেন না বলুন মহারাজ হ্যাঁ আলো আমি আমি এমন কথা কি করে তোমার কাছে বলতে পারতাম তুমি যে সহ্য করতে পারবে না আলো বলুন স্বামী এমন কথা আমি সব সইতে পারবো বলুন আমি যাচ্ছি ওই তর্করাজের বাড়ি কেন স্বামী আমি ওই তর্করাজের মেয়েকে আবার বিবাহ ভগবান আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি এ কথা শুনতে সহ্য করতে পারবে না স্বামী আপনি যখন তর্করাজের মেয়েকে বিবাহ করবেন তাহলে আমাকে কেন বিয়ে করলেন স্বামী আমাকে কেন বিবাহ করলেন স্বামী আলো আমি বিবাহ করতে চাইনি আলো আমি আমি বিবাহ করতে চাইনি আলো আমি তোমাকে বিবাহ করেছি বলে আমি আমি তোমাকে বিবাহ করেছি বলে এই রাজ্যের প্রজারা আমাকে কর দেবে না আমাকে রাজা বলেও স্বীকার করবে না আমার রাজ্যে থাকবে না এমনকি আমাকে রাজা বলেও স্বীকার করবে না তাই তো আমি বাধ্য হয়ে ওই রাজকন্যাকে আমি বিবাহ করতে বাধ্য হয়েছি
Oh,
স্বামীদের রাজ্য রক্ষার্থে এই কাজে বাধ্য হয়েছে। তুমি আমাকে ভুল বুঝো না। তুমি আমাকে ভুল বুঝো না আলো, তুমি আমাকে ভুল বুঝো না। আমি আমি স্বামী 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 আপনি তো চলে যাচ্ছেন স্বামী, তবে যাবার আগে আপনাকে আমি দুটি কথা বলে রাখি। দিন থাকিতে দিন বন্ধু বলে রাখি রে, দিন থাকিতে দিন বন্ধু রে দিনের কথা বলে রাখি রে। দাসী তোমার চরণ
বহলে রাখি রে দিন থাকিতে প্রাণ বধু বলে রাখি রে আলো মহারাজ তুমি এই সময় তুমি জল চোখে জল ফেলে তুমি আর আমার পথ মিছিল করে দিও না আলো তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও চলুন স্বামী আমি আপনাকে নিজ হস্তে বিবাহ সাজে সাজে দেব চলুন মহারাজ তো ভিউয়ার্স আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই ভালো লাগে তাই আপনারা এত এত সাপোর্ট করেন আর এই চ্যানেলটি আপনারা অবশ্যই সবসময় সাপোর্ট করে থাকবেন কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের যাত্রা দেখানোর চেষ্টা করি আমরা বিভিন্ন জায়গায় কষ্ট করে যে আপনাদের জন্য একমাত্র আমরা এইভাবে ভিডিওগুলো করে ছাড়ি কারণ যাতে আপনাদের কাছে ভালো লাগে আর আপনাদের কাছে ভালো লাগা মানে আমাদের নিজেদের অনেক ধন্য মনে করি আমরা আর যদি আমাদের এই যাত্রাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি এখনই ক্লিক করে রাখবেন কারণ পরবর্তীতে আমরা আরও ভালো ভালো আপডেট যাত্রা নিয়ে আসবো তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ